হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আমরা নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম মাইক্রোসফট এম এস অর্ডের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা ওয়াটারমার্ক নিয়ে হাজির হলাম আজ আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কোম্পানির মনোগ্রাম ছবি বা আমাদের বিভিন্ন টেক্স আমাদের বিভিন্ন নাম এগুলো কি আমাদের পেজে ওয়াটারমার্ক করার প্রয়োজন হয় তো আমরা আজ দেখব যে কীভাবে আমরা ওয়াটারমার্কটা করতে পারি এম এস সেটা আমরা দেখব তার জন্য আমরা আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলাম দেন আমি চাচ্ছি যে আমাদের পেজ পেজটা একটু ছোট করি এখান থেকে জুমটা কমাই দিলাম এখন আমি পেজের ভিতরে কিছু ওয়াটারমার্ক দিতে যাচ্ছি তার জন্য আমাদের এই যে পেজ লে আউট পেজ লে আউটে আমাদের আসতে হবে পেজ লে আউট ক্লিক করে এই ওয়াটারমার্ক আমরা ওয়াটারমার্ক হ্যাঁ এখান থেকে আমরা এই যে এখানে কিছু ওয়াটারমার্ক ডিফল্টভাবে দিয়ে আছে আমরা এগুলো অ্যাপ্লাই করে করে এই যে দিতে পারি হ্যাঁ যে এখানে ক্লিক করে করে এখানে অ্যাপ্লাই করে করে এগুলো আমরা দিতে পারি বা আমরা যদি আমরা যদি নিজেদের মতো করে ওয়াটারমার্ক দিতে চাই সেক্ষেত্রে যে ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করতে হবে দেন আমরা ওয়াটারমার্ক দুই ধরনের ওয়াটারমার্ক আমরা ব্যবহার করতে পারি এক হচ্ছে পিকচার আমরা চাইলে পেজের ভিতরে কোনো পিকচারের ওয়াটারমার্কও দিতে পারি বা যদি আমাদের কোনো মনোগ্রাম থাকে সেগুলো আমরা এখান থেকে কোনো মনোগ্রাম বা কোনো যদি পিকচার থাকে আমরা অনলাইন থেকে ডাউনলোড করেও আমরা এখান থেকে দিতে পারি বা আমরা চাইলে টেক্সট আমরা লিখেও দিতে পারি দেন প্রথম আমরা পিকচারটাই দেখি এই যে পিকচারের এখানে ক্লিক করতে হবে দেন এই যে সিলেক্ট অপশনটা চলে আসবে যখন আপনি এই যে এই যে নো ওয়াটারমার্ক ক্লিক করা থাকবে তখন দেখেন এই যে এদের সিলেক্ট পিকচার এটা হচ্ছে হাইড আছে যখন পিকচারে আমরা ক্লিক করব চেকবক্সে তখন এই যে সিলেক্ট পিকচার এটা ইনেবল হয়ে যাবে এখানে আমরা ক্লিক করি ক্লিক করলে আমাদের ইচ্ছা মতন আমরা এখান থেকে ধরেন একটা ফাইবার এই মনোগ্রামটা আমরা দিতে যাচ্ছি দেন অ্যাপ্লাই এই দেখেন ভিতরে আমাদের এটা চলে আসলো বা আমরা কোনো ছবিও দিতে পারি সিলেক্ট সিলেক্ট করে আমাদের এখান থেকে ইচ্ছা মতন একটা ছবিও আমরা ওয়াটারমার্ক করতে পারি হ্যাঁ যে বা আমরা যদি ওয়াটারমার্ক না চাই এই যে নো ওয়াটারমার্ক দেন অ্যাপ্লাই করে আমরা এই যে অ্যাপ্লাই করে আমরা ওয়াটারমার্কটা উঠাই ফেলতে পারি এবার চাচ্ছি আমরা কিছু লিখে দিতে আমরা কিছু টেক্স লিখতে চাচ্ছি সেক্ষেত্রে এই যে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক মার্ক দেন এই যে টেক্স ওয়াটার মার্কে আমরা চেকবক্সটা টিক দিয়ে দেবো এখন আমরা কী লিখতে চাই ধরুন আমি আমার চ্যানেলের নামটা লিখি ও এস টি এ আইটি বি আমরা এটা লিখলাম দেখ অ্যাপ্লাই এই যে আমাদের এই ওয়াটারমার্কটা চলে আসলো এখন আমরা এখান থেকে চাইলে আমাদের ফন্টও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি দেখেন বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারি বা আমি যদি চাই যে না এখানে কালার দিতে যাচ্ছি ফন্টে ফন্টে একটু কালার ব্যবহার করতে চাচ্ছি এই যেখান থেকে আমরা ফন্টের কালারটাও দিতে পারি দেখেন ফন্টে আমরা বিভিন্ন ধরনের কালারও অ্যাপ্লাই করতে পারি বা আমরা যদি চাইছি ফন্টে সাইজটা একটু ছোটো বা বড়ো করতে সেক্ষেত্রে সাইজ অপশনে এসে এখান থেকে আমরা একটু ছোটো করে দিতে পারি বা একটু বড় করে দিতে পারি বা আমরা যদি চাই যে ওর মতো করে দিতে সেক্ষেত্রে অটো দিয়ে রাখবো ওরা সব অটো দিলে ও যতটুকু লাগবে ঘরের ভিতর যতটুক লাগবে ও ততটুকুই দিয়ে নেবে আর এখানে আমাদের স্টাইল আছে এই যে লেআউট আছে দুই প্রকার মানে কোন কোন অ্যাঙ্গেলে হবে আমাদের এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এই যে ডায়োগোনাল আর একটা হচ্ছে হরিজেন্টাল হরিজেন্টালভাবে মানে সোজাসুজি আর ডায়োগাল আমরা এটাই আছে সাধারণত দেবো ডায়োগোনাল এটা দিলে আমাদের এই স্টাইলটা হবে আমরা এভাবেও অ্যাপ্লাই করে দ্যান ক্লোজ এভাবে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি তো আজ এ পর্যন্তকেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন